let me build up my feelings. You shatter them quickly, I let you. It's easier than fighting, but I know. I give you everything I am. You throw it away like it's nothing. It's easier than fighting, but I subscribers, welcome back to our channel. This is your favorite, the Bong Case. So, এখন আমরা চলে এসেছি সোশ্যাল কাউডে ইভিনিং স্ন্যাক্স করার জন্য। অ্যাকচুয়ালি আমরা শপিং এ বেরিয়েছিলাম আর হালকা খিদে পেয়ে গেছে, তো কি খাওয়া যায় আর কোথায় খাওয়া যায় তাই জন্য দাদা বলল সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, রুফটপ ক্যাফে সোশ্যাল ক্লাউড, তো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে খাওয়া যাক। তো অ্যাকচুয়ালি এটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, তো এটা আমরা আগে থেকে জানতাম না। তো যাই হোক, যাওয়ার পর ভেজিটেরিয়ান শুনলাম, তো ঠিক আছে কোনো ব্যাপার না, প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ার কারণে আমরা কিছু একটা স্ন্যাক্স খেয়ে নিলাম। তো কী স্ন্যাক্স খেলাম সেটা তো এখন বলবো না, ও অ্যাকচুয়ালি তো সরি আমি তো দেখেই দিয়েছি, আর না বলে কী লাভ। তো ওটা ছিল একটা গ্রেভি নুডলস, তো হোয়াইট সসেজ ছিল ওটা। তো এখানে প্লেসটা ভীষণ ভালো লাগলো, রুফটপ ক্যাফে ছিল আর প্রচুর মানুষ ছিল ওখানে, যে যার মতো একদম এনজয় করছিলো। তাছাড়া ওদিকে অনেক কিছু পার্টি হচ্ছিলো, কারোর অ্যানিভার্সারি কিছু হচ্ছিলো আর তার সাথে ওদিকে কারোর বার্থডে কিছু হচ্ছিলো। আর এখানে আমি বসে আছি একটা সাইডে, এখান থেকে ওই দূরে আইটিসি দেখা যাচ্ছিলো, আর মানে মোটামুটি বেশ ভালোই লাগছিলো। সকালে হলেও বেশ ভালো, তো বৃষ্টির ওয়েদার ছিল, যে বাইরে বসেছিলাম যে বৃষ্টি হয়নি এই অনেক ভালো। তো এই বোতলটা, এই বোতলটার জলটা টেস্ট করে একটা লাস্টে সেই ডাবের জলের শ্বাসের একটা লাস্ট ফিলিং পেলাম, যেটা খুব ভালো লাগলো। তো আমাদের খাবার অর্ডার দেওয়ার পরে ওটা চলেও এসছে, এবার সার্ভ করে দিচ্ছে ওই আঙ্কেলটা, তো খাবো। এটা খেতে ভীষণ টেস্টি, ওটা ভেজিটেরিয়ান হতে পারে কিন্তু এর মধ্যে অনিয়ন বা রসুন যেগুলো হয় আমরা মানি না, অনেকে ভেজিটেরিয়ান মানে ভেজ হিসাবে মানি না, তো এখানে ওই সব দেয়াই ছিল, শুধু মাটন চিকেন আর ফিশ বা আদারওয়াইজ অন্য কিছু ছিল না। তো এটা খেতে ছিল অসাধারণ, কোনো কথা হবে না, নিরামিষ খাবার যে এত সুন্দরভাবে মুখে লেগে থাকার মতো হতে পারে, তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগলো ওখানে খাবারটা খেয়ে। স্ন্যাক্স করে নিচ্ছি, এখন কটা বাজে, আমরা খাবার খেয়ে নিচ্ছি, তো এই সামনে এইটা বেশ সূর্য সূর্য বলে মনে হচ্ছিল না, সূর্য একদম হচ্ছে, যাই হোক আমি বড্ড উল্টো পাল্টা বকছি। তো এবার খাবারটা খাওয়া যাক, তার সাথে এরকম সুন্দর ভিউ, সুন্দর ভিউর মধ্যে তার মধ্যে খিদেও পেয়ে গেছিলো, তার উপর এত সুস্বাদু একটা খাবার, মানে কি বলবো। তোমরা যারা ভেজ খাও না তারাও বলছি ওখানে গিয়ে মানে ইজিলি খেয়ে নেবে, এত সুন্দর খাবারটা ওখানে খেতে। তো দাদাকে বলছি, দাদা একটু নিয়ে আমার ভিডিওটা তুলে দে, আমি একটু খাই, অন্য সময়ও তুলে দিস, এইবারেও তুলিয়ে দে। তো মা ফার্স্টে খেলো, তো মায়ের ভীষণ ভালো লেগেছে, মা এখানে একটু হেসে ফেলছিলো। যাই হোক, আমার ঠিক ভিডিওটা নিচ্ছিলই না, যে আমি খাচ্ছিলাম একটু পুরোটা নেবে, তো এদিকে আমার মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছে আর ফ্ল্যাশ লাইটে পুরো মনে হচ্ছে আমি টাগলু হয়ে গেছি। যাই হোক, ওইভাবে চুলটা বেঁধেছিলাম বলে ওই সাইডটা ফাঁকা হয়ে গেছে আর আমি খেয়ালও করিনি, আর দাদা ঠিক ওইখানটাই ফোকাস করে তুলেছে। আমি বাদ স্ক্রিনের বাইরে, আমার শুধু মাথাটা তুলেও পালিয়েছে। মা খুব খিদে পেয়ে গেছে, যার জন্য আমরা খেতে ব্যস্ত ছিলাম, সেইভাবে রিভিউ করা হয়নি, ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। আর তার সাথে এরম অপূর্ব একটা খাবার, এরম ভিউ, তো কোনো জাস্ট কথাই হবে না। ব্যাংককও শাঁকাপোলা পড়ে, তো আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমরা নিচে এলাম, এখানে সামনে ফটো তুলছিলাম আমরা। চলো, তো আমরা এখানে ফটো তুলছিলাম, দেখে অন্য একজনরা বললো যে একটু ফটোটা তুলে দিতে, তো দাদা গেল সেখানে ফটোটা তুলে দেওয়ার জন্য তাদের। তো আমি এখানে সাইডের সমস্ত কিছু ভিউটা একবার দেখে নিয়েছিলাম, অপূর্ব দেখতে পুরো ব্যাপারটা। তো লাস্টে একটা আইসক্রিম না খেলে কিরকম একটা
মনে হয় যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো আমরা এমনি র্যান্ডম ওই এ থেকে কর্নেটো আর মা একটা চকোবার খাচ্ছি, এরপর যাবো হচ্ছে বাড়িতে। বাড়িতে গিয়ে ডিনার করব, বাইরে নো ডিনার, বাড়িতেও কেনা খাবারই খাবো, বাড়ির খাবার খাবো না। তো যাওয়ার পথে দাদা ফোনে অর্ডার দিয়ে দিচ্ছে, তো বাড়িতে ডেলিভার করে নেবে। এখন আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আমাদের ডিনারটা নিয়ে ডিনার টেবিলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। একই লাইন দুবার বললাম। খুব সরি ভাবে বলতে হচ্ছে, বিরিয়ানির ক্লিপসটা ডিলিট হয়ে গেছে, আমরা রাত্রিরে বিরিয়ানি খেয়েছিলাম। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো, না এন্ডটা এত স্যাড ভাবে করতে নেই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।